মণিপুরে ভারী বৃষ্টির জেরে ধস মাখাউন এনএফ রেল স্টেশনে ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ইতিমধ্যেই আহতদের উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারী দল ইতিমধ্যে পৌঁছে গিয়েছে এবং সেখান থেকে কিন্তু আহত হয়েছেন যারা তাদেরকে উদ্ধার করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি যে লাগাতার মণিপুরে বৃষ্টি হচ্ছে এবং একনাগাড়ে বৃষ্টির জেরে একাধিক জায়গাতে ধস নেমেছে। ইতিমধ্যেই মাখাউন এনএফ রেল স্টেশন তা কিন্তু ধসের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধার কাজ শুরু হয়েছে সেখানে। আপনারা দেখতে পাচ্ছেন আহত ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন উদ্ধারকারী দলের সদস্যরা। তারা কিন্তু যে যারা আহত হয়েছেন তাদেরকে উদ্ধার করছেন সেই ছবি দেখাচ্ছি আপনাদের। এবং লাগাতার মণিপুরে কিন্তু ভারী বৃষ্টিপাত চলছে। এর পাশাপাশি আমরা নজর রাখবো উত্তরাখণ্ড, সেখানেও প্রবল বৃষ্টির জেরে ধস। বদ্রীনাথ কেদারনাথ হাইওয়েতে পাথর পড়ে রাস্তা বন্ধ, বন্ধ করা হয়েছে যান চলাচল। উত্তরাখণ্ডে লাগাতার বৃষ্টি এবং প্রবল বৃষ্টিতে একাধিক জায়গায় ধস নেমেছে। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন তা বদ্রীনাথ কেদারনাথ হাইওয়ে, সেখানে পাথর পড়ে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে, বন্ধ করা হয়েছে যান চলাচল। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ধস নেমেছে। উত্তরাখণ্ডের একাধিক এলাকাতে কিন্তু ধস নেমেছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দুই জায়গার ছবি দেখাচ্ছি। একদিকে উত্তরাখণ্ডে ধসে বিপর্যস্ত হয়েছে যান চলাচল, বদ্রীনাথ কেদারনাথ হাইওয়েতে পাথর পড়ে রাস্তা বন্ধ। অপরদিকে মণিপুরে সেখানে ধসে আহত হয়েছেন একাধিক ব্যক্তি, উদ্ধারকারীরা উদ্ধার করছেন তাদেরকে।